আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বেশ কিছুদিন পর তোমাদের মাঝে আবার অনলাইন ক্লাসে আসলাম। তো কেমন আছো সবাই এই মহামারীর সময়ে? আশা রাখি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আজকেও একটা সিনটাসিস। সেই সিনটাসিসটা হচ্ছে, দেখো তোমাদের বইয়ের, ইটস এ বিউটিফুল স্প্রিং ডে, বসন্তের সুন্দর দিন, এই সম্পর্কে প্যাসেজটি। তো আগের ক্লাসগুলোতেও আমি বলেছি যে সিন প্যাসেজ বা আনসিন যেটাই বুঝতে চাও না কেন, বা ভালো করে বুঝতে হলে তোমাদের শব্দের অর্থ, ওয়ার্ড মিনিং বা বাংলা অর্থগুলো ভালো করে বুঝতে হবে। যখন তোমরা বাংলা অর্থগুলো, শব্দের অর্থ ভালো করে বুঝতে পারবে, তখন তোমাদের কাছে সিন প্যাসেজটা খুব সহজ মনে হবে, যে কোনো প্রশ্নের উত্তরে সহজে দিতে পারবে। দেখো এখানে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড লিখে দিয়েছি অর্থ সহকারে, সেগুলো আগে তোমরা বুঝে নাও। বাংলা অর্থ সহকারে বলে দিচ্ছি, তার আগে সবাই খাতা কলমটা সামনে নিয়ে নিবে। দেখো প্রথমে কি রয়েছে, স্প্রিং বসন্তকাল, ফিল অনুভব, নাইস সুন্দর, ওয়ার্ম উষ্ণ, উইন্ডো জানালা, নেইবারহুড প্রতিবেশী, গ্রিন লিভস সবুজ পাতা, ভিজুয়ালি ইম্পেয়ার্ড জন্মান্ধ বা জন্ম থেকে যে অন্ধ তাকে ইম্পেয়ার্ড, ভিজুয়াল ইম্পেয়ার্ড বলা হয়, আনএবল অসমর্থ, বর্ণ জন্মগ্রহণ। এগুলো হচ্ছে এই প্যাসেজটার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড, এগুলো বলে দিলাম। এখন দেখো তোমাদের আমি বলে দিচ্ছি প্যাসেজটি সম্পর্কে, বাংলা অর্থ সহকারে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, ইটস এ বিউটিফুল স্প্রিং ডে, এটি একটি সুন্দর বসন্তের দিন। মারিয়া গেটস আপ আর্লি, মারিয়া খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে বা উঠে। শি ফিলস হ্যাপি, সে আনন্দ অনুভব করছে। শি নোজ দ্যাট ইটস এ নাইস ডে বিকজ শি পুটস হার হ্যান্ড অন দ্য গ্লাস অফ দ্য উইন্ডো। দেখো সেন্টেন্সটা আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। মারিয়া বুঝতে পারে যে দিনটি খুব সুন্দর। কীভাবে সে বুঝতে পারলো? কারণ সে জানালার মধ্যে, জানালার কাছে তার আঙুল বা হাত স্পর্শ করেছে, এ থেকে সে বুঝতে পারলো যে দিনটি খুব সুন্দর। ইট ইজ ভেরি ওয়ার্ম, এটি খুব উষ্ণ, ওয়ার্ম অর্থ হচ্ছে উষ্ণ বা গরম। সে হাত দিয়ে লক্ষ্য করলো যে সেটি উষ্ণ বা গরম। শি ওপেন্স দ্য উইন্ডো অ্যান্ড দ্য সিঙ্গিং অফ দ্য বার্ডস ফিলস দ্য রুম, সে তার জানালাগুলো খুলে দিল এবং বাইরে থেকে পাখির যে গান সেটি কক্ষে প্রবেশ করল, তার কক্ষে প্রবেশ করল। শি ক্যান স্মেল দি ফ্লাওয়ার্স আউটসাইড হার হোম, সে তার বাইরে কী দেখতে পেল? ফুলের গন্ধ পেল, তার বাড়ির বা ঘরের বাইরে সে ফুলের গন্ধ অনুভব করল। দে স্মেল সুইট অ্যান্ড ফ্রেশ, সে গন্ধটা কী ছিল? খুবই সুগন্ধ ও মিষ্টি। আফটার মারিয়া গেটস ড্রেসড অ্যান্ড হ্যাজ হার ব্রেকফাস্ট, সে তার পোশাক পরিধান করার পর এবং সকালের নাস্তা খাওয়ার পর, শি পুটস হার বুকস ইন হার ব্যাগ, সে তার ব্যাগে বইপত্র রাখল। শি ইজ রেডি ফর স্কুল, সে বিদ্যালয়ে বা স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, এ কারণেই সে তার বইপত্রগুলো ব্যাগের মধ্যে রাখছে। মারিয়া ইজ এ নট লাইক এনি আদার স্টুডেন্টস ইন হার নেইবারহুড, মারিয়া তার প্রতিবেশী, মারিয়া অনেকাংশে তার এলাকার অন্যান্য শিক্ষার্থীদের মতোই, মানে অন্যান্য যে শিক্ষার্থী রয়েছে তাদের মতোই সে দেখতে। শি গোজ টু স্কুল অ্যান্ড লাইকস টু বি উইথ হার ফ্রেন্ডস, সে বিদ্যালয়ে যায়, শি গোজ টু স্কুল, সে বিদ্যালয়ে যায়, অ্যান্ড লাইকস টু বি উইথ হার ফ্রেন্ডস, তাদের বন্ধুদের সাথে যেতে সে পছন্দ করে। বাট মারিয়া ক্যান নট সি দ্য বিউটিফুল স্প্রিং ডে, কিন্তু মারিয়া সুন্দর বসন্তের দিন দেখতে পারে না। শি ক্যান নট সি দ্য ফ্লাওয়ার্স, সে ফুল দেখতে পারে না। দি ব্লু স্কাই,
নীল আকাশ দেখতে পারে না অর দ্য সিঙ্গিং বার্ডস অথবা পাখির যে গান সেগুলো সে শুনতে পায় না দেখতে পায় না শি ক্যান নট সি দ্য নিউ গ্রিন লিভস অন দ্য ট্রিজ সে গাছে যে নতুন সবুজ পাতাগুলো ফুটে সেগুলো দেখতে পারে না শি ক্যান নট সি দিস বিকজ শি ইজ ভিজুয়াল ইম্পেয়ার্ড সে কোনো কিছুই দেখতে পারে না এর কারণ কি সে জন্ম থেকেই অন্ধ ভিজুয়াল ইম্পেয়ার্ড হচ্ছে জন্মান্ধ জন্ম থেকে যে অন্ধ তাকে বলা হয় ভিজুয়াল ইম্পেয়ার্ড শি হ্যাজ বিন আনএবল টু সি সিন্স শি ওয়াজ বর্ন সে যখন জন্মগ্রহণ করেছিল তখন থেকেই সে চোখে দেখতে পারে না তার মানে সে জন্মান্ধ তো সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি প্যাসেজটা ভালো করে বুঝতে পেরেছ এটি ছিল তোমাদের প্যাসেজটি ঠিক আছে এখন তোমাদের প্যাসেজটা বুঝিয়ে দেওয়া হলো এরপরে তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে তোমরা তো জানো এক নঙে কী থাকে ম্যাচিং কোশ্চেন দুই নঙে থাকে হচ্ছে ট্রু ফলস তিন নঙে প্রশ্নের উত্তর আর চার নঙে হচ্ছে শর্ট কম্পোজিশন তো এখন আমি তোমাদের ম্যাচিং কোশ্চেন সম্পর্কে আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থীরা এবার দেখো তোমাদের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এক নম্বরে ম্যাচিং কোশ্চেনস ম্যাচিং কোশ্চেনে দেখো কী থাকে এক পাশে থাকবে কলাম এ অপর পাশে কলাম বি এ পাশে পাঁচটি ওয়ার্ড দেওয়া আছে আর এই পাশে দেওয়া আছে সাতটি সেন্টেন্স এখান থেকে দুইটি সেন্টেন্স বা বাক্য তোমাদের অতিরিক্ত দেওয়া আছে যেটা তোমাদের লাগবে না পাঁচটা সেন্টেন্স নিতে হবে তো এই ওয়ার্ডগুলোর সাথে যেটা মিল হবে সেটি তোমাদের নিতে হবে পাশাপাশি লিখতে হবে দেখো আমি অর্থ সহকারে কোনটা কী হবে সেটা বলে দিচ্ছি প্রথমে দেখো রয়েছে কি বিউটিফুল বিউটিফুল মানে কি সুন্দর এর সাথে কোনটা হবে আমি দাগ দিয়ে দিয়ে বুঝিয়ে দিচ্ছি দেখো এর সাথে হবে হচ্ছে ছয় নম্বরটা ছয় নম্বরে কী আছে প্লিজেন্ট টু লুক অ্যাট কোনো জিনিস যেটা আনন্দের সাথে দেখা হয় প্লিজেন্ট অর্থ হচ্ছে আনন্দ একটা জিনিস দেখে যখন আনন্দ পাওয়া যায় সেটা হচ্ছে প্লিজেন্ট তাহলে বিউটিফুলের সাথে হবে হচ্ছে ছয় নম্বর প্লিজেন্ট টু লুক অ্যাট দেখতে যে জিনিসটা আনন্দ পাওয়া যায় এরপর দেখা রয়েছে বি নাম্বারে স্প্রিং স্প্রিং অর্থ কি বসন্তকাল তাহলে এটার সাথে কোনটা যাবে দেখো এর সাথে যাবে হচ্ছে তিন নম্বরটা তিন নম্বরে কী রয়েছে দ্য সিজন দ্যাট কামস আফটার উইন্টার শীতের পরে কী আসে শীত বসন্ত তাহলে শীতের পরে যে ঋতুটা আসে সেটা কি বসন্তকাল তাহলে স্প্রিং অর্থ কি বসন্ত তাহলে বীর সাথে কী হবে স্প্রিং এটা হবে দ্য সিজন দ্যাট কামস আফটার উইন্টার শীতকালের পরে কোন ঋতু আসে বসন্তকাল এরপরে দেখো সি নাম্বারে রয়েছে স্মেল স্মেল অর্থ কি গন্ধ এটা কি হবে এটার সাথে যাবে হচ্ছে এই চার নম্বরটা দেখো কী আছে চার নম্বরে রয়েছে দি সেন্স দ্যাট গিভস ওয়ান দ্য ফিলিং অফ আউডার কোনো কিছুর যেটা গন্ধ অনুভব করা যায় বা সুগন্ধ অনুভব করা যায় স্মেল অর্থ হচ্ছে গন্ধ এটার সাথে হবে চার নম্বরটা দ্য সেন্স দ্যাট গিভস ওয়ান অফ ফিলিং দ্য আউডার যাকে কোনো কিছু গন্ধ অনুভব করতে সাহায্য করে কোনো কিছু পেতে সাহায্য করে সেটা কি এখানে গন্ধ অনুভব বোঝানো হয়েছে তাহলে সি নাম্বারের সাথে হবে হচ্ছে তোমার চার নম্বরটা এরপরে দেখো রয়েছে নেবারহুড নেবারহুড অর্থ কি প্রতিবেশী মানে আশেপাশে যারা থাকে তাদেরকেই প্রতিবেশী বলা হয় তোমার বাড়ির আশেপাশে যারা রয়েছে তারাই হচ্ছে প্রতিবেশী তাহলে দেখো ডি নম্বরে কী হবে ডি নম্বরের সাথে হবে হচ্ছে এইটা যাবে সাত নম্বরটা সাত নম্বরে কী রয়েছে এ লোকালিটি হোয়ার সাম পিপুল লিভ জনস্থান জনসমাগম বা এ লোকালিটি হোয়ার সাম পিপুল লিভ যেখানে কিছু মানুষ বসবাস করে সেটাই তো হচ্ছে লোকালয় লোকালিটি অর্থ কি লোকালয় যেখানে কিছু মানুষজন বসবাস করে তাহলে নেবারহুড প্রতিবেশীর সাথে হবে এটা এ লোকালিটি হোয়ার সাম পিপুল লিভ যেখানে কিছু মানুষ যে জনপদে বসবাস করে তাহলে ডির সাথে চলে গেল হচ্ছে নাম্বার সেভেন এবার দেখো ই নম্বরে কী রয়েছে আনএবল আনএবল অর্থ কী অসমর্থ মানে যে কোনো কিছু করতে ব্যর্থ বা অসমর্থ যার সামর্থ্য নেই এটার সাথে কী হবে দেখো এটার সাথে হবে এইখানে এই
বি নাম্বার দুই নাম্বারটা নট হ্যাভিং দ্য পাওয়ার অর অ্যাবিলিটি টু ডু সামথিং, যার কোনো কিছু করার শক্তি বা সামর্থ্য নেই। পাওয়ার অর্থ কী? পাওয়ার অর্থ শক্তি, অ্যাবিলিটি অর্থ হচ্ছে সামর্থ্য। তাহলে যে ব্যক্তির কোনো কিছু করার শক্তি বা সামর্থ্য নেই সেটাই হচ্ছে আনেবল, মানে অসমর্থ, যেটা সে করতে পারছে না। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই ম্যাচিং কোশ্চেনগুলো ভালো করে বুঝতে পেরেছ, ঠিক আছে? এখানে পাঁচটি ওয়ার্ড রয়েছে, এখানে রয়েছে সাতটি সেন্টেন্স। এখান থেকে দেখো দুইটি সেন্টেন্স কিন্তু আমাদের প্রয়োজন নেই, এ কারণে এই দুটি সেন্টেন্স এই পাশে আসলো না, ঠিক আছে? তো এক নম্বরে চলে গেলো হচ্ছে ম্যাচিং কোশ্চেন, এরপর যেটা থাকবে সেটা হচ্ছে ট্রু ফলস। এখন তোমাদের আমি যেটা যে সম্পর্কে কথা বলবো সেটি হচ্ছে ট্রু ফলস। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, এখন যে অপশনটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটি ট্রু ফলস। তো আমি সরাসরি এক একটি করে লিখে তারপরে তার পাশে যেটা সত্য হবে সেন্টেন্সের শেষে, যে সেন্টেন্সটি সত্য হবে তার পাশে কী লিখতে হবে? টি বা ট্রু। আর যেটি অসত্য বা মিথ্যা হবে তার পাশে ফলস লিখতে হবে বা এফ লিখলেও হবে। এখন দেখো আমি লিখেই তোমাদের বুঝে দিচ্ছি। প্রথমটাতে রয়েছে ইট ইজ এ ডে অফ সামার। দেখো ইট ইজ এ ডে অফ সামার, ইট ইজ এ ডে অফ সামার, ইট ইজ এ ডে অফ সামার, এটি হয় গ্রীষ্মের একটি দিন। প্যাসেজটি কী সম্পর্কে ছিল? এটি কি গ্রীষ্মের দিন ছিল নাকি বসন্তের দিন ছিল? প্রথম সেন্টেন্সটাতে তো ছিল ইট ইজ এ বিউটিফুল স্প্রিং ডে, তার মানে কি এটি একটি সুন্দর বসন্তের দিন। আর এখানে প্রথমে দেওয়া রয়েছে কি ইট ইজ এ ডে অফ সামার, এটি ছিল গ্রীষ্মের একটি দিন। তাহলে এটি কী হবে? অবশ্যই ফলস হবে। তাহলে এটার পাশে লিখতে হবে এফ, মানে ফলস। এখন বি নাম্বার রয়েছে, দেখো মারিয়া গেটস আপ লেট, মারিয়া গেটস আপ লেট, মারিয়া দেরি করে উঠে। মারিয়া কি দেরি করে উঠে? সেন্টেন্সের মধ্যে তো দেওয়া আছে মারিয়া গেটস আপ আর্লি, মারিয়া খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে। আর এখানে রয়েছে কি মারিয়া গেটস আপ লেট, মারিয়া দেরি করে উঠে। তাহলে কি হবে? তোমরা এটা বলতে পারবা এটি হবে ফলস, মানে এফ লিখতে হবে। তাহলে এর পাশে এফ লিখবে। এরপরে দেখো সি নম্বরে রয়েছে মারিয়া ফিলস আনহ্যাপি, মারিয়া ফিলস আনহ্যাপি, আনহ্যাপি। এখানে ফিলসের শেষে এস হলো কেন বলতে পারবে? ফিল না লেখে ফিলস লেখা হলো কেন? যেহেতু মারিয়া হচ্ছে এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এ কারণে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। কর্তা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে কী দিতে হয়? এস বা ইএস দিতে হয়। তাহলে মারিয়া যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এ কারণে এখানে এস হলো। মারিয়া ফিলস আনহ্যাপি, মারিয়া অসুখী বা সে অসুখী অনুভব করছে, সুস্থ মনে করতেছে না। এটা কি ঠিক? মারিয়া সবসময় কী থাকে? বন্ধুদের মতো সুখে থাকে বা খুশি থাকে। আর এখানে দেওয়া আছে যে মারিয়া ফিলস আনহ্যাপি, মারিয়া অসুখী অনুভব করছে, তাহলে এটাও হবে ফলস। এটার পাশে এফ হবে, সি নাম্বারও হবে ফলস। এর নম্বরের পরেরটা রয়েছে দেখো ডি, ডিতে কী রয়েছে? দ্য ডে ইজ ভেরি ওয়ার্ম, দ্য ডে ইজ ভেরি ওয়ার্ম, ওয়ার্ম অর্থ কি? উষ্ণ বা গরম, দিনটি হয় খুব উষ্ণ বা গরম, এটি ঠিক আছে কারণ সেন্টেন্সের মধ্যেই রয়েছে যে দি ডে ইজ ভেরি ওয়ার্ম, দিনটি ছিল কি খুব গরম। তাহলে এটি হবে কি কারেক্ট হবে, দ্য ডে ইজ ভেরি ওয়ার্ম। এর পাশে লিখতে হবে ট্রু, ট্রুর পরিবর্তে আমরা টি লিখলেই হবে শুধু। তাহলে দি ডে ইজ ভেরি ওয়ার্ম এটি হচ্ছে সত্য বা ট্রু। এরপরে দেখো ই নাম্বারে কী রয়েছে? মারিয়া ক্যান সি দ্য বিউটিফুল স্প্রিং ডে, মারিয়া
मारिया कैन सी द ब्यूटिफुल स्प्रिंग डे द ब्यूटिफुल ब्यूटिफुल स्प्रिंग डे मारिया सुंदर बसंत दिन देखते पाए এটি কি ঠিক হলো কথাটা? কারণ সে তো দৃষ্টি প্রতিবন্ধী বা জন্ম থেকে সে অন্ধ, তাহলে কি দেখতে পারবে? আর এখানে লেখা আছে কি, মারিয়া ক্যান সি দ্য বিউটিফুল স্প্রিং ডে, মারিয়া সুন্দর বসন্তের দিন দেখতে পায়, তাহলে এটাই ফলস হবে, কারণ মারিয়া তো দেখতে পায় না, সে একজন দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে। তাহলে এখানে পাশে কী লিখতে হবে? ফলস লিখতে হবে, ফলসের পরিবর্তে এফ লিখলেই চলবে। দেখো লাস্টে যেটা রয়েছে সেটি হচ্ছে এফ নাম্বার, Maria is visually impaired. Maria is visually impaired. Maria is visually impaired. এর অর্থ কি? মারিয়া একজন দৃষ্টি প্রতিবন্ধী। এটি তো প্যাসেজের মধ্যে একদম লাস্টের যে সেন্টেন্স আছে সেটার মধ্যে কিন্তু দেওয়া আছে, লাস্টের সেন্টেন্সের আগেরটাতেই, যে মারিয়া ইজ ভিজুয়ালি ইম্পেয়ার্ড, মারিয়া হচ্ছে একজন দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে। তাহলে এটা কি হবে? এটাও ঠিক আছে, তাহলে এটার পাশে আমাদের কী লিখতে হবে? এফ লিখতে হবে, ফলস। তাহলে মারিয়া ইজ ভিজুয়ালি ইম্পেয়ার্ড, মারিয়া হচ্ছে একজন দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে, এটি সরি এটি হবে ট্রু, মারিয়া একজন দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে, এটি কারেক্ট, ট্রু লিখতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি এই ট্রু ফলসগুলো ভালো মতো বুঝতে পেরেছ, ঠিক আছে? দেখো তোমাদের সুবিধার্থে আমি ট্রু ফলসটা আরেকবার বলে দিচ্ছি। প্রথমটা রয়েছে ইট ইজ এ ডে অফ সামার, এটি একটি গ্রীষ্মের দিন, এটি ফলস হবে। বি নম্বরে রয়েছে মারিয়া গেটস আপ লেট, মারিয়া দেরি করে ওঠে, এটিও হবে ফলস। সি নম্বরে রয়েছে মারিয়া ফিলস আনহ্যাপি, মারিয়া অখুশি বা হ্যাঁ অখুশি অনুভব করছে বা সে খুশি অনুভব করছে না, এটি হবে কি? এটিও ফলস। ডি নম্বরে রয়েছে দি ডে ইজ ভেরি ওয়ার্ম, দিনটি ছিল খুব উষ্ণ বা গরম, এটি ট্রু। ই নাম্বারে রয়েছে মারিয়া ক্যান সি দ্য বিউটিফুল স্প্রিং ডে, মারিয়া বসন্তের দিন দেখতে পায়, এটিও ফলস, কারণ সে দৃষ্টি প্রতিবন্ধী, তার তো দেখার কোনো প্রশ্ন আসে না। লাস্টটা রয়েছে দেখো মারিয়া ইজ ভিজুয়ালি ইম্পেয়ার্ড, মারিয়া একজন দৃষ্টি প্রতিবন্ধী, এটিও কারেক্ট। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকে যেটা আলোচনা করা হলো এক নম্বর এবং দুই নম্বর, এক নম্বর আলোচনা করা হলো ম্যাচিং কোশ্চেন আর দুই নম্বরে হচ্ছে ট্রু ফলস, তোমাদের কাজ থাকবে এগুলো ভালো করে খাতায় লিখে রাখবে, ঠিক আছে? পরবর্তী তোমাদের ক্লাসটাতে যেটা নিব সেটা হচ্ছে তিন নাম্বার এবং চার নাম্বার, তিন নাম্বারে থাকে হচ্ছে তোমার প্রশ্নের উত্তর আর চার নাম্বারে হচ্ছে শর্ট কম্পোজিশন। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখানেই থাকো, ঠিক আছে? এই প্রচণ্ড মহামারীর সময় অযথা বাইরে ঘোরাঘুরি করবে না, বাবা মায়ের কথা শুনবে, অকারণে বাইরে যাবে না, ঠিক আছে? তো আজকের মতো এখানে শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।